আকাশের লাইভে স্বাগত জানাচ্ছি আমি মাদারীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম আপনারা জানেন যে সারা দেশে চতুর্থ দাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর এদিনে মাদারীপুর জেলায় দুইটি উপজেলায় কিন্তু ছয় নয়টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে শিবচর উপজেলায় তিনটি ইউনিয়নে এবং রাজৈর উপজেলায় ছয়টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইতিমধ্যে কিন্তু নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন অর্থাৎ জেলা প্রশাসন এবং জেলা নির্বাচন অফিস এছাড়াও কিন্তু আজ সকাল থেকে কিন্তু সকাল আটটা থেকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত নির্বাচনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং হস্তক্ষেপে খুব শান্তিপূর্ণভাবেই কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি মাদারপুরের শিবচর উপজেলার উমেদপুর ইনওয়ানের এর সাত ওয়ার্ডে এই উমেদপুর উচ্চ বিদ্যালয় মাঠে যেখানে আমরা জানতে পেরেছি এই এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মাধ্যমে আটশো সতেরোটি বোর্ড এখানে পড়েছে এছাড়াও কিন্তু আমরা এই উপজেলার যে কয়টি ইউনিয়নের এবং কেন্দ্রে গিয়েছি সেখানে কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই আমরা ভোট লক্ষ্য করেছি এছাড়াও কিন্তু আমরা কথা বলেছি শিবতার উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমাদের জানিয়েছেন কিন্তু এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বের সাথে তারা এই নির্বাচনটি দেখছে বিগত তেরো এছাড়াও কিন্তু মাদাইপুর জেলা আর বাকি উপজেলাগুলো যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঠিক সেভাবে তারা এই নির্বাচন কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আমি জেলা নির্বাচন অফিস থেকে জানতে পেরেছি জেলার জেলায় মোট সাতষট্টি জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছেন অন্যদিকে সংরক্ষিত নারী আসনে কিন্তু ছিয়ানব্বই জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছে এছাড়াও কিন্তু সাধারণ সদস্য পদে তিনশো তেহাত্তর জনের প্রার্থী এই নির্বাচনে রয়েছেন এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি যে তিরাশিটি কেন্দ্রে মোট এক লক্ষ একত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ জন ভোটার নির্বাচনে প্রত্যক্ষ ভোট দিয়ে আজকে পাঁচ বছরের জন্য তাদের প্রার্থী নির্বাচিত করবেন কে থাকবেন তাদের সুখে দুঃখে এটাও কিন্তু তারা আজকে বেছে নেবেন এছাড়াও কিন্তু আমি জেলা নির্বাচন অফিস সূত্রে জানতে পেরেছি নির্বাচনে চারশো জন পুলিশ এছাড়া নয়শো জন আনসার এছাড়া চার প্লাটুন বিজেপি কিন্তু মাঠে রয়েছে এছাড়া আমরা নির্বাচন অফিস থেকে আরও জানতে পেরেছি যে নির্বাচনে কিন্তু আঠারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচন দায়িত্ব পালন করছেন আমরা এখন কথা বলবো এই উমিদপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার জানাব বজলুর রহমানের সাথে তিনি আমাদের জানাবেন নির্বাচনের এই কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি ভাই আপনাকে স্বাগত স্বাগত আপনাকে এই ওয়ার্ডে কতজন ভোটার এবং কতটি ভোট পড়েছে এই ওয়ার্ডে হলো একুশশো ভোট তার মধ্যে পুরুষ রয়েছে এগারোশো সতেরোটি আর নারী ভোটার রয়েছে আমাদের ইতিমধ্যে আটশো সতেরোটি ভোট ইতিমধ্যে আমাদের পড়েছে আর শান্তি সুস্থভাবে এবং উৎসব মুখ এসে এখানে আমরা ভোট নিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ ভালোভাবে ভোট সম্পন্ন করব এটা আশা করছি ধন্যবাদ দর্শক আমরা ইতিমধ্যে কথা বলছি এই শিবচর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে তিনি জানিয়েছেন যে সকাল আটটা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ইতিমধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা কিন্তু দেখতে পায়নি এছাড়াও দর্শক আরেকটি কথা আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে ভদ্রাসন উন্নয়ন নামে শিবচর একটি উন্নয়ন সেখানে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি যে সেখানে একজন ভোটারকে জাল ভোট দেওয়ার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে যেটা ভদ্রাসন ইউনয়নের চার নং ভোটের কেন্দ্র থেকে এটা আমরা জানতে পেরেছি দর্শক মাদারীপুরের নয় ইউনিয়নের নির্বাচনের এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সকলকে